আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি করতে রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে। আমি আটা সানিয়ে নিয়ে এখন পরোটার শেপ বানিয়ে রাখতেছি। আজকে পরোটা আর হালুয়া বানানো হয়েছে সকালের নাস্তা। এই যে পরোটা শেপ মতন বানিয়ে রাখি, যখন সবাই উঠবে তখন গরম গরম পরোটা ভেজে দিব। আর হালুয়া বানানো আমার হয়ে গেছে, আমি একটা বাটিতে বেড়ে রেখেছি হালুয়া। এই যে তারপর তো আধা ঘন্টা পর চলে আসলাম আবারও রান্নাঘরে। এখন পরোটা ভেজে নিতেছি, আমি বানিয়ে দিতেছি, আর সাইদুলের বাবা আস্তে আস্তে ভাজতেছে। টেবিলে খাবারটা নিয়ে আসলাম, সাইদুলের বাবা আর বড় ভাইয়া খেতেও বসে পড়লো। গরম গরম পরোটা আর সুজির হালুয়া। তারপরে সাইদুল বাবাকে বিদায় জানিয়ে আমি নাস্তা খেতে বসে পড়লাম। আমি একটু অল্প একটু হালুয়া নিয়েছি আর পরোটা, তাই দিয়ে সকালে নাস্তা করতেছি। আর দেখো সবাই ঘুমিয়ে আছে, সাবা ইমা এ রুমে শুয়েছে, আর সারামণিকে নিয়ে আমরা এই রুমে শুয়েছি। সারামণিও শুয়ে আছে। সারামণির জ্বরটা আগে থেকে একটু কমেছে, কিন্তু ছেড়ে ছেড়ে জ্বরটা আসে মেয়েটার। আর এদিকে বাহিরেও আজকে তেমন সকাল থেকে বৃষ্টি হয় না, কিন্তু আকাশটা মেঘলা মেঘলাই আছে। কাপড় চুপড়গুলো বাহিরে রোদ্রে দিয়েছি। আমি অন্য অন্য কাজ সারি, ভাবিও চলে আসবে নে। রান্নাঘরে চলে আসলাম, মুগ ডালটা ভেজে নিতেছি। আজকে গরুর গোস্ত নামিয়ে রেখেছি, কুরবানির গরুর গোস্ত। আজকে একটু খিচুড়ি রান্না করব আর গরুর গোস্ত আলু দিয়ে ভুনা করব। এই দুপুরের মেনু, মুগ ডালটা একটু ভেজে নেই। আর এই যে চালের সাথে মুসুরি ডাল নিয়েছি, মুগ ডালটাও এখানে দিয়ে তারপরে চাল ডাল ভিজিয়ে রাখবো ঘন্টাখানিক, তারপরে রান্না করব। আর গরুর গোস্তও ভিজিয়ে রেখেছি, এখন তুড়িও ছোটেনি, সকাল উঠেই আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর তো ইমা উঠলো, ওকে একটা পরোটা ডিম পুষ দিলাম, ওই সকালে নাস্তা করে নিতেছে। আর আমি রান্নাঘরে চলে আসলাম, গরুর গোস্ত ছোটা হয়ে যাওয়ার পর আমি কেটে নিয়েছি। এর সাথে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন, লবণ, পেঁয়াজ, আর দিলাম দারুচিনি, এলাচ আর তেজপাতা, আর তেল তো দিতেছি। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিই, তারপর চুলায় বসিয়ে দিব। তারপরে যে আস্তে আস্তে গরুর গোস্তটা হচ্ছে, আর পাত্রটা ছোট হয়ে যাওয়াতে আমি এই পাত্রটা পাল্টিয়ে ফেলেছি, অন্য একটা পাত্রে নিয়েছি। এই কড়াইটা ছোট হয়ে গেছে, আমি আরেকটা বড় কড়াইতে নিয়ে নিয়েছিলাম গরুর গোস্তটা। আস্তে আস্তে কষা ভোনা করেছি, সাথে আলুও দিয়েছি। গরুর গোস্ত তো হচ্ছে, আর এই ফাঁকে খিচুড়িটা মেখে চুকে বসিয়ে দিই। একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ধনিয়া ফাঁকি আর গরম মশলা ফাঁকি দিয়েছি, সাথে দিলাম সরিষার তেল আর লবণ তো দিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে, মানে অল্প কেন, পরিমাণ মতোই পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। চলে আসলো জান্নাত, বুড়িটা জ্বর এসেছে, হালকা জ্বর, মানে ছেড়ে ছেড়ে জ্বর আসতেছে সারামণির মতনই। বুড়িটার জন্য সবাই দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জান্নাত।
তারপরে রান্নাঘরে চলে আসলাম, মশলা গরু গোস্তটা তো প্রায় হয়ে এসেছে, সাথে তো আলু দিয়েছিলাম, আর একটু ঝোলটা ঘন হলে আমি নামিয়ে ফেলবো। আর পাশের চুলায় তো খিচুড়িটাও ভাপে বসিয়ে দিয়েছি, এই যে। তারপর তো জান না সাইদুলের কোলে গেল, সাইদুলের কোলে গেল তো এখন কেউ কোলে আসতে চায় না। আর এদিকে আমার দুপুরের রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, খিচুড়ি হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি, আর গরুর গোস্ত ভোনাটাও হয়ে গেছে, মশলা কালারটা অনেক সুন্দর এসেছে। আর এদিকে বড় ভাই দুপুরে খাবার খেতেও বসে পড়েছে, সাইদুল বাবা তো এখন তুইও আসে না, আসতে একটু দেরি হবে, এই জন্য বড় ভাইকে বললাম আপনি খেয়ে নেন। তারপর আমরা এক এক করে সবাই দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম, এই যে এখন সাইদুল আর আমি খেতে বসে পড়েছি। আমি আবার আমের আচার নিয়েছি, প্রথমে আমের আচার দিয়ে একটু খেয়ে নিলাম, গরম গরম আমের আচার সাথে খিচুড়ি তো খুবই ভালো লাগলো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো বিকেল দিকে একটু শুয়েছিলাম, বাহিরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তারপর একটু শুয়েছিলাম, তারপরে আজান দিল নামাজ পড়ে, এখন বাহিরে একটু ভালোই মোটামুটি বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তারপরে বাদামালা আসলো, বাদাম কিনলাম, এখন বসে বসে বাদাম খাবো। বসে পড়লাম বাদাম খেতে, আর বাহিরে একটু বৃষ্টি হচ্ছে, ভালোই লাগলো। তারপরে বড় ভাইয়া ভাজা পুড়ি আনলো, সন্ধ্যার নাস্তা খেতে বসে পড়লাম আমরা সবাই। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।